গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। একটা সুন্দর সানডে সকালে তোমাদের সবাইকে আমার ব্লগেতে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আজকে বেশ দেরি করেই দিনটা শুরু করলাম, প্রায় 8টার সময় উঠলাম। উঠে এখন চা খাচ্ছি। কালকে আসলে শুতে শুতে তো অনেক দেরি হয়ে গেছে, কারণ কালকে ফিরেছি 9:30। তারপরে রাতের জন্য ধোসাটা বানিয়েছি, সাম্বারটা তো করা ছিল, ধোসাটা বানিয়েছি, খেয়েছি, তারপরে ভিডিও এডিট করেছি, করে শুতে শুতে 1:15 বেজে গেছে। তাই আজকে একটু দেরি করে উঠলাম। আর আজকে তো রান্না নেই, আজ তো দুবেলাই নেমন্তন্ন। তবে হ্যাঁ, একটা কেক বানাবো দুটো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। একটা বাড়ির জন্য কেক বানাবো আর একটা বাড়ির জন্য ভেবে আছি মিষ্টি বানাবো। তাহলে চলো তোমাদের সাথে নিয়ে আমি দিনটা আজকে শুরু করে ফেলি। আর আমি আগে চাটা খেয়ে নিই। আজকে একটু শর্টকাটে কিন্তু হেলদি ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে স্মুদি বানাচ্ছি, ফ্রুট ডেট স্মুদি। এই যে সকালবেলা চা করবার সময় ভেজিয়ে রেখেছিলাম খেজুর বাদাম, দুধ আর জলে মিশিয়ে রেখে গেছিলাম। এবার একটু কলা দেবো, কলা দিয়ে ঘুরিয়ে নেবো। আজকের কালকে দুদিনের মতো করে রেখে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে আর হেলদি খাওয়া। আজকে আর খুব বেশি কিছু করতে ইচ্ছে করছে না, তাই আজকে শর্টকাটে মেরে দিয়েছি। তবে খেতে ভালোই লাগে। আমি এক্সট্রা কোনো মিষ্টি দিই না, কারণ কলাতেও মিষ্টি থাকে আর খেজুরেও মিষ্টি থাকে। আর নাটসের মধ্যে আমি দিয়েছি একটু কাজু, আমন্ডটা খুব বেশি নেই তাই আমন্ড দিইনি, আমি আমন্ডই দিই নর্মালি। আর দিয়েছি একটু পামকিন সিড। কি সুন্দর, তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি হয়ে গেল, তাড়াতাড়ি খাওয়াও হয়ে যাবে। আমি এখন অ্যাকচুয়ালি কাঠবেড়ালি দেখতে দেখতে আমি নিজের ব্রেকফাস্ট করছি। কাঠবেড়ালি ব্ল্যাকবেরি দিয়ে নিজের ব্রেকফাস্ট করছে আর আমি স্মুদি দিয়ে নিজের ব্রেকফাস্ট করছি। কাঠবেড়ালিতে ব্ল্যাকবেরি খাচ্ছে। এবার একটা চকলেট কেক বানিয়ে নিচ্ছি আমি। চিনি, ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, নুন সব একসঙ্গে মিশিয়ে, তারপরে দুধ, তেল, ডিম, ভ্যানিলা একসঙ্গে দিয়ে আবার খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপরে 1 কাপ ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। এই গরম জলটা দিলে কেকটা খুব সফট হয়, খুব ময়েস্ট হয়, দারুণ খেতে লাগে। এইসব করতে করতে ওভেনটাও 350-তে প্রিহিট হতে দিয়ে দিয়েছি। সব মিক্স হয়ে গেলে আর প্রিহিটও প্রপারলি হয়ে গেলে তারপরে 40-45 মিনিট বেক করতে দেবো। তারপরে দেখে নেবো হয়েছে কি না, যদি না হয় আর একটু দেবো, তবে তার মধ্যে হয়ে যাওয়া উচিত। কেকটা ঠান্ডা হয়ে গেলে তারপরে কফি ক্রিম দিয়ে আইসিং করলাম আর চোকো চিপস দিয়ে দিলাম। চোকো চিপসটা দিলে বেশ একটা ক্রাঞ্চও আসে আর টেস্টও ভালো হয়, আর চকলেটের সঙ্গে তো কফি ক্রিমটা এমনিই ভালো যায়। এই অ্যালুমিনিয়াম ট্রেগুলোর ভেতরে তো অত বেশি ডেকোরেশন করা যায় না, তবে যেটুকু করা যায় সেইটুকুই করলাম। এই হচ্ছে আমার ফাইনাল কেক। বাবা, পেকে পুরো টুস টুস হয়ে গেছে রে। এইসব করে একটু বাইরে বেরোলাম এবার ব্ল্যাকবেরিগুলো তুলতে। শুধু কাটার খোঁজা খাবো নাকি, একটু ব্ল্যাকবেরিও খাই গাছগুলো থেকে। কয়েকটা তো বেশ সুন্দরভাবে পেকে গেছে আর আমি একটা দুটো খেয়েও দেখেছি, এত মিষ্টি আর এত ভালো খেতে। তখন ভাবলাম কাঁটার খোঁচা খেলেও ব্ল্যাকবেরিগুলো তুলতেই হবে। আর ব্লুবেরি তো এখন প্রায় রোজই তুলতে হয় অল্প অল্প করে। আজকে খুব বেশি পাকা নেই,
কালকের জন্য রেখে দিই, কারণ আজকে অনেকগুলোই একটু শক্ত শক্ত রয়েছে। আর সেকেন্ড বাড়িটা নিয়ে যাওয়ার জন্য একটু রসগোল্লা করতে শুরু করলাম, আর সৌম্য একটু হেল্প করে দিতে এলো আমাকে। দুজনে মিলে গল্প করতে করতে করলে একটু তাড়াতাড়িও হয়ে যায়। এই তো শনি রবি দিন দুটোই একটু যাও বা দুজনে মিলে কথা বলার সময় হয়, সকালে অন্য দিন তো সময়ই হয় না। সৌম্য তো সারাদিনই কাজ নিয়ে বসে থাকে, আর আমারও সারাদিন টুকটাক টুকটাক কিছু না কাজ তো থাকেই। আজকে তো আবার সৌম্যকে দিয়েও রসগোল্লা একটু গোল পাকিয়ে নিয়েছি। মিনি রসগোল্লা তৈরি হচ্ছে আবার। কিনতে হচ্ছে না, কত ব্লুবেরি কত ব্ল্যাকবেরি। কিনতে হচ্ছে না, কত রসগোল্লা। হ্যাঁ দারুণ হয়েছে। এবার এক নম্বর নেমন্তন্ন বেরোচ্ছি আমরা, যদিও একটা বেজে গেল, দেরি হয়ে গেল বেরোতে বেরোতে। সকালবেলা এত কাজ করে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেল, কিন্তু ফাইনালি বেরোচ্ছি। এক নম্বর নেমন্তন্ন যাচ্ছি, আবার তারপরে এসে আবার দু নম্বর নেমন্তন্ন যাব। চলে এলাম এনআইআর বার্থডে সেলিব্রেট করতে, এখানেও সবাই একসঙ্গে হয়ে খুব আনন্দ করলাম আমরা। আর অদিতিও তো এত রকমের রান্না করেছে, সব নিজে হাতে করেছে, আর অসাধারণ সব রান্না, এত রকম আইটেম, সব মিলিয়ে তো অসাধারণ ব্যাপার। শুক্তো, ডাল, বেগুনি, ধোকার ডালনা, পনির, আলুর তরকারি, মাছ, মাংস, এইসব অনেক রকম আইটেম হয়েছিল আজকে। আর আমরাও তো সবাই মিলে খুব আনন্দ করলাম, বাচ্চাগুলোও খুব আনন্দ করলো, আমরা বড়রাও খুব আনন্দ করলাম। আর আজকে তো এবার আর একটা জায়গায় যেতে হবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়েও পড়লাম ওদের বাড়ি থেকে।
আমরা এক নম্বর নেমন্তন্ন বাড়ি শেষ করে বাড়ি ঢুকলাম, আর এবার দু নম্বর নেমন্তন্ন বাড়ি যাবো আজকে। আবার একটু সাজগোজ করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা সেকেন্ড নেমন্তন্ন হয়ে। আর এটা যেহেতু অফিসের পিকনিক তাই এটার ভিডিও আর করব না, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে। ভিডিওটা আজকের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। টাটা টাটা।